ফিরে এলাম বিরতির পর সাথে নিয়ে যুধিকা এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস সাত সুরের সরগম আমরা তো দেখছি মাত্র দুজন বিচারক বসে রয়েছেন মাঝখানে একটা সিট ফাঁকা ওখানে কি ভূতে বিচার করবে হ্যাঁ এই তো ভাবছি আমি তো বুঝতে পারছি না ফাঁকা মানে ওখানে ভূতে বিচার করবে ভূতে ওদের পারফরম্যান্স দেখবে সেটা তুমি বলো কি হবে তাহলে আমি খুঁজে আসি কে আসতে পারে আসো Oh, Dundee.
Allah, Allah. Maadu sabne suina, log sab achhe hai, sundar. Baharan गुरु जी हम तो छा गए, कमाल कर दिया सर जी, हम तो ढूंढने गए थे आपको, आप कहां से कहां। परिचय कर दी, सुदूर राजस्थान से एसेन लोकप्रिय शिल्पी दादे खान, उन्हें हमारे ये प्रोग्राम में विचारक। अभी कुछ कथा आपका कि जानते चाहिए सर, मैं पूछूं कुछ आपके बारे में। जी बिल्कुल सर, आपका जो उम्दा कलाकारी तो कैसे कैसे शुरू हुआ? जी हमारा ये, हम राजस्थान से है, हमारा ये ट्रेडिशनल है, हम मंगनियार घराना से है, तो हमारे बाप दादा कई पीढ़ियों से हमारे बाप दादा राजा महाराजा होते थे, पुराने ज़माने में उनके आगे गाना गाते थे, तो हम लोग किसी से सीखे नहीं हैं, हमारे पारंपरिक है, ट्रेडिशनल। क्या सर, हम तो शुक्र गुजार हैं आपका, आप अपना कुर्सी संभालिए, बहुत कुछ संभालना होगा आपको आगे में। चलिए বিচারকরা তাদের আসনে পৌঁছে গেছে, এবার শুরু মূল পর্বের। আমি প্রথমে আমার যে যোদ্ধাকে ডেকে নেব, সে সুদূর শিলিগুড়ি থেকে এসেছেন রাজা, রাজা তুই শিলিগুড়ি থেকে এসেছিস, আমি শুনলাম তোর বাবা নাকি অসুস্থ, ভর্তি আছে এখন হসপিটালে, তো এখন ঠিক আছে তো? খুব একটা ভালো নেই, আশা করছি যাতে ঠিক হয়ে যায়, সকালে প্রে করবেন। আসলে রাজার বাবা অনেক ধরেই ক্যান্সারের পেশেন্ট, এখন হাসপাতালে ভর্তি আছেন, সেই অবস্থায় রাজা এই প্ল্যাটফর্মে এসছে আপনাদের কাছে গান শোনানোর জন্য। শুধু গান তো আমরা শুনবই, কিন্তু তার সঙ্গে আপনাদের অনেক প্রার্থনা লাগবে যাতে রাজার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কথা বাড়াবো না, চলে যাবো গানে, রাজা ফাটিয়ে গা চল। প্রেমে যে বন্য জানি তুমি অনন্য, আশার হাত বাড়া যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তা জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত
জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাইব। তোমার জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনোই কান্দে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই যে দুরন্ত, দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যা, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তা। ফাটিয়ে দিয়েছিস, ফাটিয়ে দিয়েছি রাজা, কিন্তু আমার ফাটানো বলে তো হবে না, ওখানে বিচারকরা বসে রয়েছে, ওরা যদি বলে ফাটাফাটি তাহলে কিছু একটা হতে পারে, তাই তো? অবশ্যই। তাহলে চলে আসি বিচারকদের কাছে, প্রথমে আমি শুলির কাছে যাব। রাজা, তোমার বাবার কথা শুনে খারাপ লাগলো, কিন্তু দেখো সবার জীবনেই তো মানে দুঃখ এবং সুখ এটা তো লেগেই থাকে, হ্যাঁ, তো এটা ভেঙে পড়লে হবে না, তোমায় একদম জোশের সাথে গাইতে হবে, সেটা একটুখানি কম ছিল কিন্তু আদারওয়াইজ ভালো ছিল। এবার হ্যাঁ সব তুই তো বলিয়ে জি, বহুত আচ্ছা গায়া, আওয়াজ আচ্ছা হয়, বঙ্গালি ভাষা মে গায়া, লেকিন ল্যাঙ্গুয়েজ কা থোড়া তারপর নেই পড়া, লেকিন আওয়াজ আচ্ছা। অমিত বাবু কিছু বলুন। রাজা, শিউলি ঠিকই বলেছে, আসলে দুঃখ মানুষের জীবনে বেশিরভাগটা সময়ই থাকে, তা বলে দুঃখে ভেঙে পড়লে চলে না, নিজেকে দাঁড়াতে হয়, এগিয়ে চলতে হয় এবং আগামী দিনকে আরও প্রতিষ্ঠিত করতে হয়, ঠিক আছে? গান তুই ভালোই গিয়েছিস, কিন্তু গানের মধ্যে একটা হতাশার ছাপ আমি পেলাম। তোমার শর্ত আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, ঠিক আছে, কারণ হচ্ছে এই গান, এই গানটা হচ্ছে পুলক বাবুর লেখা এবং সুধীন দাশগুপ্তর সুর, মানে ভাবা যাবে না এই কম্বিনেশনটা, স্বর্ণযুগের কম্বিনেশনটা, এটা ভাবা যাবে না, কেউ ভাবেনি, ভাবছে না, ভাববে না, এর উপরে কিছু হয় না, নিশ্চয়ই আগামী এপিসোডগুলোতে তুই খুব ভালো গাইবি, এই আশাই আমি রাখছি। ধন্যবাদ আপনাদের রাজা, তাতে বোঝা গেল আপনি তুই ভালোই গেছিস, খালি একটু এনার্জি কম ছিল, কাল থেকে রেডবুল খেয়ে আসবি, ঠিক আছে? চাচা বুঝতে পার, হলো রাজার গান, পরবর্তী সেগমেন্টে আসবো পরবর্তী যোদ্ধাকে নিয়ে, তার আগে নেব ছোট্ট একটা বিরতি।